আবার কি হইছে রুজিনার মার অজ্ঞান হয়ে গেছে কেমনে পরীক্ষা দিতে গেছিলাম রুজিনারে লুজ পেস আনতে পাঠাইছিলাম লুজ পেস তো আনেই নাই আমার আরো কাটল পাতা দিয়ে পরীক্ষা শেষ করতে হইছে আর এখানে এখনই রুজিনারে পাওয়া যাইতাছে না তুই শুক্রবার দিন পরীক্ষা দাস কেমনে আর এই পরীক্ষা প্রতিদিনই দেওয়া লাগে নিশ্চিত রুজিনা ওই জঙ্গলের রাস্তা গেছিল ডাক্তার সাহেব এই গ্রামে দুইটা জিনিসের দিকেই বাঁচন যায় না একটা হইলো জঙ্গলে গেলে ওই পাগলের জ্বালায় আর দ্বিতীয়ত আর্জেন্টিনা জিতার পর আর্জেন্টিনার সাপোর্টার করে জ্বালায় ওরে ক্রোয়েশিয়া কি করলো রে ক্রোয়েশিয়া কি করলো রে আরে ওরা আবার কি হলো আরে বুঝতেছেন না ব্রাজিল সাপোর্টার কোয়ার্টার ফাইনালের ক্রোয়েশিয়ার ব্রাজিলের খেলার কথা মনে পড়ছে আয় আরে কেউ একটু পানি দে পানি তো নাই মুইটা দেই হন এই চেয়ারম্যানের আশায় থাকলে আর হইব না কতদিনই আর আমরা আমাকে পয় বলবে না রামু জঙ্গলের ওই পাগলের কালার দর রাত থেকে বাঁচার লেগা আমাকে ভার্সন ভরো বাবার এই আনতে হইব চলো সবাই আসসালামু আলাইকুম ভার্সন ফর হুজুর ফ্রম দুবাইয়ের সাইটের রাষ্ট্র কোরা করে এক কাপ ঠান্ডা চা দাও দুধ চা না রং চা দুধ আমি খাই না আর রং চা আমার ভালো লাগে না এক কাপ লাল চা দাও দুধ চা সবার দেই না আর লাল চা সবার কাছে বেশি না আপনি চাইলে রং চা খেতে পারেন চলবো অনেক দিন পর একটা দাইন পাইছি হুজুর মানুষ ভার্সন ফর তালায় চুরি করা অনেক সহজ হইব একটা প্ল্যান আছে আমি যামু গাড়ি রেজিস্টার দিমু তুই পিছে ববি গাড়ি নিয়ে যামুগা আপনি কি গাড়ি চালাইতে পারেন তাইলে আর একটা প্ল্যান আছে আমি যামু গাড়িতে বমু তুই ঠেলা দিবি গাড়ি নিয়ে যামুগা এইটা ঠিক আছে ওই শালার পুতের আমার গাড়িটা নিয়ে গেল গারে ওই আমার বার্সন ফোর চুরি হয়ে গেছে গেল ল্যাম্বরগিনিটা পাঠা আরে ভাই এত সুন্দর হাইওয়ে রাস্তা থাকতে আপনি গ্রামের ভাঙ্গা রাস্তা দিয়ে যাইতেছেন কেন আরে আমার তো ড্রাইভিং লাইসেন্স নাই রাস্তা দিয়ে গাড়ি চালাই গেলে পুলিশে ধরব আপনি কি গাড়ি চালিয়ে যাইতেছেন ওই হইল আর কি আর গ্রামের রাস্তা দিয়ে তো আমি বুদ্ধি করে নিয়েছি কারণ শহরের রাস্তা দিয়ে গেলে মানুষজন দেখবো গ্রামের রাস্তায় মানুষ থাকার কোনো সম্ভাবনাই নাই আমার পুরা বিশ্বাস আছে স্যারট এখন কি করবো ছোটকাল থেকেই চুরি করি অনেকবারই মন ধরা খাইছি আমার লেগে নতুন কিছু না কাউরে দেখে ভয় পাই নাকি আস্তে কইরা গাড়ি ঠিকা নাই মা হাত দর কইরা মাপ দিয়ে দামুগা গ্রামের মানুষ সরাসরি আমাকে মাপ করে দিবে আমি কিছু জানি না বাবা বর্ষণপুর বাবা আপনিই পার নাম গই কালো জাদু থেকে বাঁচাইতে কি হের বর্ষণপুর বাবা কিন্তু ওর গ্রাম থেকে তো বাবা কম সুর বেশি মনে হয় ডাক্তার বাবা যদি বাসন ফোর চালাইতে পারে তাহলে এই পোশাক পরলে সমস্যা কি দেখতে দেখা যায় পুরো চর বাবা চালাই বাসন ফোর মাটিতে বললে ডিম যায় ফাইটা বাবা হিসেবে কালো দুধ দেবো কাইটা জয় বাসন ফোর বাবা জয় বাসন ফোর বাবা জয় ওর ভিতর কোনো ঝামেলা আছে নজর রাখতে হবে বাসন ফোর বাবা হারপর গ্রামটা পুরো বাবার আলোয় আলোকিত হয়ে গেছে সূর্য তালে ভালো ফলাইছে ডাক্তার সাহেব তুমি আমার লের বুঝো যখন থেকে বাবা আমগো গ্রামে পাও রাখছে তখন থেকে ফলন ভালো হওয়া শুরু করছে দেহ বাবা খাইতেছে আমার কলা কত বড় আর আমার গাছের কলা বাবা হওয়ার পর আমার পেটের ব্যথাটা ভালো হয়ে গেছে গা পেটের ব্যথা ভালো হইব না পেটের ব্যথা লাগে তো কালকে তোর আমি ওষুধ দিলাম ওষুধ হলে তো তোমার ওষুধ খালি একটাই না পায়েসটা কলের হইলো না পায়েসটা ডায়রি হইলো না পায়েসটা আমার ক্যান্সার হইলো না পায়েসটা এডি সবই বাবা বাসন ভরে চমৎকার কেন কইছো আমার মেয়ের রুজিনা তো ফিরে আইছে দেখছো ডাক্তার আমি কইছিলাম না বাবা অনেক শক্তিশালী এই প্রথম কে ওই জঙ্গল থেকে ফিরে আইছে আরে ফিরাইবো না আমি তো দুই কেই বুঝছি যায় কোনো ঝামেলা আছে তাই দুয়া পয়ের একটা ফু দিয়া দিছি সব ঠিক হয়ে গেছে গা আরে রুজিনা তো জঙ্গলেই যায় নাই গেছিল ওর বয়ফ্রেন্ডের লগে নাউজুবিল্লাহ গ্রামের নাম নষ্ট হওয়ার আগে কাজী ডাকে ওদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করো আমি গরিব মানুষ এই সময় কাজীর এত খরচ আমি কই পামু আরে অস্থির হওয়ার দরকার নাই কাজী তো আমাকে বসেই কি কর কি এর কাজ আমি আরে বস কলার রুটি আর কয় দিন বিয়ের হইলে দেশ মুরগি জব দিব একটা রান আপনার আর একটা রান আমার আরে বিয়া পরানের লাগি আবার কাজি আনতে হইবো কা কাজি তো তোমাকে সামনেই আছে বিয়া পরামু খরচ নিমু না খালি পোলাওয়ের লগে একটা রান দিবা আর ঝোলটা দিবা একটু বেশি কিন্তু দেখে তো মনে হয় না তুই বিয়া পরাইতে পারো তোর তো দেখে মনে হয় না তুই কি ইচ্ছা করতে পারো আর আমার বিয়া পরানো সম্বন্ধে তোমাকে ধারণাই নাই আমি বাংলাদেশে বইয়া শ্রীলঙ্কার মেয়েগুলোকে বিয়া করাই দিব কেমনে আরে ইমুতে এমরাত থেকে কবুল করবো পুলাই ওমরাত থেকে কবুল করবো মাইয়া বিয়া কনফার্ম তাইলে দোয়া করবেন না হ্যাঁ মনে মনে বাবা সবই বুঝলাম বিয়া নয় ইমুতে হইব কিন্তু বাচ্চা হইব কেমনে ওইটা গোপনে তাইলে চল যাইয়া বিয়াটা পরে বস আপনি তো নামাজ পড়েন না টুপি ফেলেন কোনে হেই প্রতি শুক্রবার এই নামাজ পড়ি আমি হ বুঝছি জিলাপিল্লি গা যান
আরে কেডা বিলাপি লেগে যায় আমার শ্বশুর সবার আগে আমি মুজি দিকে বাইরে ও বাস তাইলে মুজি জুতা এই চলো চলো তাড়াতাড়ি বিয়ারা পরে আই সময় অনেক নষ্ট করছি বেশি সময় নাই অনেক বেশি কিদা লাগতে প্রত্যেককে চাইরি মাধ্যমে বিয়ারা চাইরা লাই আমিন আরে বেটা মুনাজাত বরি নাই সবাই খায় নরমাল পানি আমি খাই মাম ওয়া ওয়া সবাই খায় নরমাল পানি আমি খাই মাম আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে কনফার্ম তো তুমি নিজ ইচ্ছায় বিয়ে করতেছো বলো কবুল কবুল বিয়াটা নাই বা সবাই মুনাজাত ধরো পোলা কবুল করবো না ওইটা আমি কয়ে দিছি বউ অনেক সুন্দর আছে বিয়াটা কোনো বেশি দিন টিকে না ভাই তালাকটাও আমি করিয়া বিয়াটাও আবার আমি করতে চাই আমিন বস এটা কি দোয়া পড়লেন কোনো দোয়া পারলে তো বলবো তাহলে বিয়ে হয়ে গেছে যা তাড়াতাড়ি পোলাওটা নিয়ে আও মুরগির রান দিয়া ছোলটা একটু বেশি ডাক্তার সাহেব রহিম রুটি খাইতে গিয়া গলায় গলা আটকাইছে তারপর দুয়ার চোখ খুলতেছে না আপনি তাড়াতাড়ি চলেন রানটাও খাইতে দিল না She is no more. এই হালার পুতে ভুল ইংলিশ কয় আরে বেটা ও মাইয়া না পোলা হি ইজ নো মোর আরে আমাকে ভাষণ পর বাবা মহাগেনি বাবা আপনি কিছু করতে পারবেন হে ডাক্তার হর বাবারে দেখতে দে ভুল দইরাও তো বিপদে বললাম এখন তো আমরা তোরা খেয়ে যামু সমস্যা নাই এরা গ্রামের সহজ সরল মানুষ মাপ পেলে মাপ করে দিব আমি কোনো বাবা না বানা আমি কিছু জানি না আমি তো জামান না ডাক্তার বাবা বুঝলাম না বাবা আপনি সবসময় গাড়ি না চালিয়ে ঠেলে নেন কে কত নিউটনের দ্বিতীয় সূত্র কি এফ সমান সমান এম এ তার মানে আমার গাড়ি সবসময় ঠেলে নিতে হবে এই গ্রামে আসার পর থেকে খালি শুনতাছি কালা জাদু কালা জাদু এই জঙ্গলে কিসের কালা জাদু আছে বাপদাদার আমল থেকে শুনতাছি এই জঙ্গলে একটা পাগল আছে আর ওই পাগল রূপে কে জানি কালা জাদু করছে তারপর থেকে এই জঙ্গলে যে যায় সে আর কখনো ফিরে আসে না আমি ছোটবেলা থেকে দুইটা জিনিসই ভয় পাই এক পাগল দুইও পাগলই ভালো করে ঠেল রে গাড়ি কা পেকে সমস্যা নাই তোর আর বেশি দিন ঠেলতে হইব না পরের বার থেকে আমি গাড়ি চালানো শিখে নিব কারণ আমি ভাবতাছি মসজিদের সামনে থেকে জুতা চুরি করা বাদ দিয়া হুন্ডা চুরি করাই শুরু করব বেশি লাভ তুই কি কর কিরে ওই কোনে তুই তোর নানির গাড়ি কর তোর একটি অ্যাকাউন্ট দিদি কাই কেই রাখ আমার উপরে কাড়াইলি আল্লাহ আমারে বাদ দিয়া না জীবন অনেক কম করবি আর করব না উই যে পাগল বাইরেছে আরে ভয় পাস কে বাবা আছে নাম করে বাঁচিয়ে নিব দেখতে দেখা যায় পুরা চোর বাবা চালায় বাসন ফোর জঙ্গল ভরাই খালি কালা দাদু ওই পাগলটারে মারতে আমার কি কষ্ট হইছে প্রথমে গাড়ির স্ট্রিংটা ধইরা মন্ত্র পইরা ফুদিয়া গাড়িটা স্টার্ট দিয়ে পাগলের লগে দেয় বাধাই দিতে হইছে বাবা মন্ত্রটা কি আছিল এটাই আছিল মন্ত্র শুনলাম না তো আরে শুনবি কেমনে মন্ত্র তো মনে মনে পড়তে হয় বাবা মহান আমি এই জঙ্গলে কি করি গ্রামের সবাই এই আসল গাড়িটা কইতে হইব বাবা মহান বাবা মহান আরে পাগলটা বাইসা আছে কেমনে আরে আমি তো পাগল না আমার ওই ডাক্তার এতদিন পাগল বানিয়ে রাখছে ডাক্তার মানে ওই জঙ্গলে কোনো কালো জাদু টাটু নাই কালো জাদুর ভয়ে ওই জঙ্গল দিয়ে কখনো কেউ যাইতো না আমি ওই দিন ওই জঙ্গল দিয়ে যাইতাছিলাম আর তারপরেই হঠাৎ আমি লক্ষ্য করলাম ঝোপটা নড়তাছে আর ঝোপের সামনে যাইতে দেখি ডাক্তার কারে যেন মারতাছে আমি ওই জায়গায় পালানোর চেষ্টা করলাম কিন্তু ডাক্তার আমার ওই জায়গায় অজ্ঞান করে লাইলো ওই ডাক্তারে আমার ওষুধ দিয়ে পাগল বানাইছে আর গ্রামবাসীর কাছে ছড়াইছে আমি নাকি কালো জাদু করি কিন্তু এই জায়গায় ডাক্তারের কি লাভ ওই ডাক্তারই তো সবারই খুন করতো আর আমি তো ওগুলো শুধু ভয় দেখাইতাম তার একটু পরে ডাক্তারই তো আর ডাক্তারের ভয়ে আমি ওই জায়গা থেকে পালাই যেতাম আর তারপরে ডাক্তার তাই না হিস্ত্রিয়া জঙ্গলে পিছনের সাইডে ডাক্তারি ল্যাবে নিয়ে যেত অনেকবার তো ডাক্তার প্ল্যানও করছিল গ্রামবাসী সবাই রে একলগে ওই জঙ্গলে নিয়ে একলগে সবাই রে মেরে ফেলাইবো
আর সবাই রে মারা পার ওগো কিডনি চোখ লিভার শরীরে যা যা বিক্রি করা যায় এগুলা বের করে বিদেশে পাচার করতো আর ডাক্তার এই রূপ যেই দেখতো হ্যাঁ রে ডাক্তার মেরে ফেলাইতো আর গ্রামবাসীর কাছে ছড়াইতো এই পাগলই নাকি কালো জাদু করে কিন্তু বর্ষণ ভর বাবা যে কইলো কালো জাদু তাড়িয়ে দিছে কেরা বর্ষণ ভর বাবা বর্ষণ ভর বাবারে তো আমি ভালো করেই চিনি এইটা বর্ষণ ভর বাবা না তাইলে এইটা কেরা দর আমার পুত্রে এই খালাও গ্রামডা কোন দিকে আমি কালো জাদু কাটাইতে আইছি তুই আবার কেডা আসসালামু আলাইকুম আমি বর্ষণ ভর বাবা ফ্রম দুবাইর সাইটের রাষ্ট্র এক বন্ডক আছে আরেক বন্ড আইছে মার মাঙ্গে পুত্রে মার বন্ডা মি করে হালাল করে হালাল মার হালাল পুত্রে লাইতা পড়া হালাল পুত্রে আরে তোরা এটা কারে মারস এইটাই তো অরিজিনাল বর্ষণ ভর বাবা আসসালামু আলাইকুম বস এই গ্রামের সবাই তো জেনে গেছে যে এই জঙ্গলে কোনো কালো জাদু নাই গ্রামে যত মানুষ হারাই সবই আমঙ্গ কাম গাইস তুই এই গ্রাম ঠিকা পড়লা আপাতত এই গ্রামের কাজ আমাগো শেষ এই শহর চরল গ্রামের মানুষ চিরে মাইরা লিভার কিডনি চোখ বেঁচে আমি যত টাকা কামাইছি ওই টাকা দিয়ে নিশ্চিন্তে আমি আমার এমপি নির্বাচন করে হালাইতে পারবো হ কষ্ট নাকে হ